যেটা কিনেছি যেগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি যেরকম মানে যে টাইমে স্টার্ট করি এডিট করা সেরকমই করেছি সকালে। এটা প্র্যাকটিক্যালি বিতোষকের বার্থডে গিফট, একটা ব্ল্যাক কালারের শর্ট কুর্তি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি। আচ্ছা, অ্যামাজনে এর অ্যাকচুয়াল প্রাইস যেটা সেটা হচ্ছে, মানে আই ওয়াজ লিটারালি মেসমারাইজড, এত বড় দোকান আমি এক্সপেক্টই করিনি সিরিয়াসলি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে সকাল 9টা, বিতোষক এক্ষুনি বেরোলো অফিসে, আর আজকে একটু সকাল থেকেই হালকা মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না বৃষ্টি হবে কি না, তবে দু তিন দিন যা গরম পড়ে গেছে কলকাতায় তাতে একটু বৃষ্টি হওয়া দরকার। যাই হোক, তারপরে আজকে দেখি কি করি। কালকে একটা পার্সেল এসছে, তোমাদেরকে দেখাবো বলেছিলাম। অ্যাকচুয়ালি পার্সেল এসছে দুটো তিনটে, কিন্তু সবগুলো তোমাদেরকে এখন দেখানো যাবে না, তো একটা এসছে সেটা দেখিয়ে দেবো। তো সেগুলো আজকে সেগুলো সব করে দেবো, প্লাস কালকে শ্রীহরি থেকে যেটা কিনেছি যেগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে সেগুলো সব করে দেবো, প্লাস তার সঙ্গে আর কি করি কি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে দুপুর 3:30, সেই সকালবেলা ইন্ট্রোটুকু রেকর্ড করার পর থেকে আমি আর আজকে টাইমই পাইনি। গতকালের ব্লগটা যদি তোমরা নোটিস করে থাকো, দেখবে যে আমি 1:45 নাগাদ ওটা পাবলিশ হয়েছে। অ্যাকচুয়ালি ওটা এত বড় ছিল যে সেটাকে এডিট করতে আমার প্রচুর সময় চলে গেছে, আর আমি অনেস্টলি বুঝতেও পারিনি যে জিনিসটা অতটা বড় হয়ে যাবে। না হলে আমি খানিকটা মেবি রাত্রিবেলা করে রেখে দিতাম, তাহলে একটু এগিয়ে থাকতো, সময়টা একটু কম লাগতো। বাট যেহেতু আমি যেরকম মানে যে টাইমে স্টার্ট করি এডিট করা সেরকম করেছি সকালে, তো একটু বেশি ডিলে হয়ে গেছে। 2টার সময় ওটাকে পাবলিশ করেছি, মানে জাস্ট এক্সপোর্ট করে, এডিট করে এক্সপোর্ট করে সাথে সাথে পাবলিশ করেছি, এরকমও না যে শিডিউল করেছি অ্যান অল, এত দেরি হয়ে গেছে। তারপরে আমি মানিকে বললাম যে তাহলে আমি খেয়ে নিয়ে স্নান করব, কারণ আমি যদি তখন স্নান করতে যাই আরও দেরি হয়ে যেত, আর মানিরা ওয়েট করে, তো সেই জন্য তারপরে লাঞ্চ করলাম, করে গেলাম হচ্ছে স্নান করতে। এখন ফাইনালি স্নান টান করে এসছি, তো ঠিক আছে ব্লগটাকে এখনই অ্যাজ ইট ইজ আবার এখান থেকেই শুরু করব। আর এখন আমি আজকে একটুখানি আঁকতেও বসবো, বিকজ তুতুল দিদির ব্লাউজটা পিঠটা অনেকটাই হয়ে গেছে, তো ওটাকে আজকে চেষ্টা করব যদি পসিবল হয় শেষ করার, আর না হলেও যতটা হয় করে নেব। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাবো যে পার্সেলগুলোর কথা আমি বলেছিলাম সেগুলোও সব দেখিয়ে দেবো, কালকে কী কী কিনেছি সব দেখিয়ে দেবো, সব কিছু করে দেবো। এখনই স্নান করে এসছি, তারপরে আস্তে আস্তে সব দেখাচ্ছি তোমাদের। ওকে স্যার, এখন বাজে হচ্ছে বিকেল 6:30, আর দুপুরবেলা আমি একটুখানি কাজ করছিলাম। যাই হোক, এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই একটা পার্সেল আছে, এই একটা পার্সেল আছে, আর এইগুলো রয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। প্রথমেই বলি যে এই যে পার্সেলটা, এটা আমি এখন খুলতে পারবো না। এটা হচ্ছে তোমার এই যে হাউস অফ জার্সি বলে এখানে লেখা আছে, এই যে এই জায়গাটাতে, এটা প্র্যাকটিক্যালি বিতোষকের বার্থডে গিফট, 12th অক্টোবর বিতোষকের বার্থডে, তো এটা হচ্ছে ওর বার্থডে গিফট। আমি এটা খুলবো না, যদিও বিতোষক জানে যে এটা কি, কারণ এইবারের গিফটটাও নিজেই চুজ করেছে, ও নিজেই আমাকে বলেছিল এগুলো ওকে কিনে দিতে, তো সেই জন্য আমি কিনেছি, তো অলরেডি জানে যে এগুলো কি। বাট স্টিল ওর জন্মদিনের দিনই ও নিজে খুলবে প্যাকেটটা, তো সেই জন্য ও রেখে দিয়েছে, ও নিজে এখনো খুলে দেখেও নি, তো আমার খোলাটা ঠিক না, সেই জন্য আনফর্চুনেটলি এটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না। এটা 11 তারিখ মাঝরাতে, 11 তারিখ মিড নাইট, 11th অক্টোবর যখন কেক কাটিং হবে ওর বার্থডের জন্য, তখন ও খুলবে, তখন তোমাদেরকে দেখাবো, তো সেই জন্য এটা দেখাতে পাচ্ছি না, সরি। তো যাই হোক, এই পার্সেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পার্সেলটা কাল এসছে তোমরা জানো, যখন আমরা ফিরলাম তখন তোমাদের বলেছিলাম এটা দেখাবো, কিন্তু দেখানো হয়নি। দু তিন দিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম একটা ব্ল্যাক কালারের শর্ট কুর্তি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি, যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, তো তখনই তোমাদেরকে বলেছিলাম যে ওইটার সঙ্গে আরেকটা আমি অর্ডার করেছি, তো এটা হচ্ছে সেটা, কিন্তু আমি এটাকে এখনও আনপ্যাকও করিনি, কারণ তোমাদের সামনেই করব। আমি জানি না এটা কিরকম এসছে কি ব্যাপার, এখন এটাকে খুলি, খুলে তোমাদেরকেও দেখাই, আমি নিজেও দেখছি তারপরে বলছি। এই যে এই হচ্ছে কুর্তিটা, এটাও আরেকটা শর্ট কুর্তি, দুটো অর্ডার করেছিলাম, তো কালোটা একটা ছিল, এটা আরেকটা। দেখে তো প্রিন্টটা খুবই সুন্দর লাগছে,
এটা হচ্ছে তোমার হোয়াইট বেসের উপরে স্কাই ব্লু আর ডার্ক ব্লু মানে রয়্যাল ব্লু এই দুটোর কম্বিনেশনে প্রিন্টটা করা আছে। আমি খুলে দেখাচ্ছি, বাট মানে দেখে তো ভীষণই ভালো লাগছে। এখন প্যাকেট থেকে খুলে দেখি কিরকম কি। ইনফ্যাক্ট প্রিন্টটা না ছবিতে যতটা সুন্দর লাগছিল তার থেকে বেশি ভালো লাগছে। ছবিতে বরং একটু শ্যাবি টাইপের লাগছিল। এই যে এই হচ্ছে কুর্তিটা, এই যে কাছ থেকে দেখে নাও, এরকম রয়েছে, পুরোটাতেই এভাবে প্রিন্ট রয়েছে। আর এটারও এই স্লিভটা রয়েছে হচ্ছে থ্রি কোয়ার্টার। আমি তো এক্ষুনি এটা খুললাম, তো এখনো ট্রায়াল তো দিইনি, আমি পরে টরে দেখবো পরে, কিন্তু তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিলাম। আর এখানে এটার জন্য আমি অ্যাপের ছবিটাই দেখাচ্ছি তোমাদেরকে। সেদিন আমি বলেছিলাম যে আমি মেবি একটা ব্লগ করবো যেগুলোর মধ্যে সবগুলো পরে পরে একটা একটা করে তোমাদেরকে দেখাবো। তো যদি ওই ব্লগটা করি তার মধ্যে তোমরা দেখতেই পাবে আমি যেগুলো পড়ছি সবগুলোই, বাট অ্যাজ অফ নাও তোমরা অ্যাপের ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা রয়েছে। তো জিনিসটা খুবই দেখতে একটা আই সুদিং ব্যাপার হয় না, এটা আমার সেরকম লেগেছিল বলে আমি অর্ডার করেছিলাম এটাও আর ওই ব্ল্যাকটাও। তো এটা যেটা বললাম যে ছবির থেকে না আমার সামনাসামনি জিনিসটা অনেক বেশি ব্রাইট লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আর বেস্ট থিং ইজ যে পুরোটাতেই একদম সিম্পল সা প্রিন্ট করা রয়েছে, নাথিং লাইক টু ওভার দ্য টপ, খুবই সিম্পল। আর যেটা আমি বারবারই বলছি, আমি এগুলো এই জন্যই কিনছি যাতে আমি অল ওভার দ্য ইয়ার পরতে পারি জিন্স জিন্স এর সাথে। অ্যান্ড মেটেরিয়ালটা খুবই সফট লাগছে ফিল করতে, মানে আমি যে ধরে আছি আমার বেশ ভালো লাগছে। এবার এটা পরলে কেমন লাগবে সেটা আমি ট্রায়াল দিয়ে যখন দেখবো তখন বুঝতে পারবো। তো হ্যাঁ, তোমরা দেখলে ছবিটার আর এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো হচ্ছে ডেসক্রিপশন বক্সে, এটাও অ্যামাজন থেকে নেওয়া। তো তোমাদেরকে আমি প্রাইসটা তাও বলে দিচ্ছি। আচ্ছা, অ্যামাজনে এর অ্যাকচুয়াল প্রাইস যেটা সেটা হচ্ছে 899 টাকা, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মানে তোমরা দেখতে পাবে না, বাট হ্যাঁ 57% অফ এখানে রয়েছে, হয়ে প্রাইস পড়েছে হচ্ছে 389। ঠিক আছে, 389 হচ্ছে অফার প্রাইস। তো কতটা অফ পেয়েছি বুঝতেই পারছ। তো হ্যাঁ, এই হলো আমার প্যাকেজ যেটা এসছে। তো এই হয়ে গেল, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিও। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কালকে শ্রীহরি থেকে কি কিনেছি। ফার্স্ট অফ অল বলি, তোমরা যদি শ্রীহরির কোনো প্রপার দোকান খোঁজো তাহলে ডেফিনেটলি এটাতে যেও। এটা হচ্ছে তোমার এক্স্যাক্টলি দেশপ্রিয় পার্কের মোড়ে, দেখবে একটা তোমার রিলায়েন্স ট্রেন্ডস এর একটা বিল্ডিং আছে, যেটা নিচের দুটো ফ্লোর হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডস, আর তার উপরে বড় বড় করে শ্রীহরির লেখা আছে। ওটা হচ্ছে, এমনকি তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, ওটা হচ্ছে কলকাতায় শ্রীহরির সব থেকে বড় শোরুম, যেটাই আমরা কালকে গেছিলাম। অ্যান্ড অনেস্টলি আমি না গিয়ে পুরো চমকে গেছি, আমি এক্সপেক্টই করিনি যে অত লার্জ স্কেলে শ্রীহরির দোকান হতে পারে, আমি এটা ভাবিনি। বিকজ ইউজুয়ালি কি হয়, আমরা ধরো হাতিবাগান বা গড়িয়াহাটে গেলে বিভিন্ন ছোটো ছোটো এসব ইমিটেশনের দোকানে শ্রীহরির জিনিস থাকে, তো আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো হ্যাঁ একটা দোকান থাকবে যেখানে অনেক জিনিসপত্র, বাট এইরকম মানে লার্জ স্কেলে আমার তো মানে ঢুকে মনে হচ্ছিল যেন তানিষ্ক, পিসি চন্দ্র বা এইসব বড় বড় সোনার যেসব দোকান হয় না, একদম ওরকম দোকানে কোথাও ঢুকে গেছি। মানে আই ওয়াজ লিটারেলি মেসমারাইজড। তো আমি না ঢুকে ভিতরে বলছি যে মানে শ্রীহরির এত বড় দোকান আমি এক্সপেক্টই করিনি, সিরিয়াসলি। তোমরা ওখানে কি নেই সব আছে ওখানে, মানে এমনকি কিছু কিছু তো তোমরা দাম টাম তো ব্লগের মধ্যে দেখেছো যেটুকু আমি রেকর্ড করতে পেরেছি ওখানে, তাছাড়াও মানে অনেক কিছু আছে ওখানে। যদি তোমরা ধরো সিলভার রেপ্লিকার যেসব এখন জুয়েলারিজ হয় সেগুলো, তারপরে সেই দেখে মনে হচ্ছে কি যে সোনার উপরে ডায়মন্ড সেটিং জুয়েলারি, ওরকম টাইপের ডায়মন্ডের মতন দেখতে ওই রকম টাইপের, আমি এক্স্যাক্টলি নাম টামগুলো বলতে পারবো না যেগুলোকে কি বলে। তারপরে এখন যেটা ভীষণ ট্রেন্ডিং চলছে টেম্পল জুয়েলারি, সেই রকমের মানে হিউজ কালেকশন, সিম্পল থেকে শুরু করে প্রচন্ড হেভি গর্জাস গয়না সব রকম ওখানে অ্যাভেলেবল আছে, মানে লাইক টু গুড। তোমরা যদি এগুলো নিতে চাও আই উড সে যে এখানে ওখানে হাতিবাগান বা গড়িয়াহাট বা এরকম অন্য কোনো ছোটো ছোটো দোকানের থেকে না নিয়ে যদি দূরেও থাকো বা যদি এই এরিয়ার মধ্যে থাকো তাহলে ডেফিনেটলি দেশপ্রিয় পার্কের ওখানটায় চলে যাও, আর যদি একটু দূরে থাকো তাও কষ্ট করে চলে যাও। দেশপ্রিয় পার্কের একদম মুখেই দোকানটা, মানে একদম স্যাটিসফাইড হয়ে যাবে, যা চাইবে হাতের কাছে আছে। তো আমার তো
খুবই ভালো লেগেছে, আই এম টোটালি স্যাটিসফাইড। যাই হোক, তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আমি নিজের জন্য ভেবেছিলাম হচ্ছে গলার একটা কিনবো। তোমাদেরকে কয়েকদিন আগে একটা সেট দেখিয়েছিলাম আমি, যেটা আমি অ্যাক্রোপলিসে কিনেছিলাম গলার আর কানের। তো ওটার সঙ্গে না ভেবেছিলাম যে বিয়ের দিনকে, নভেম্বরে যে বিয়ে বাড়িটা আছে, বিয়ের দিনকে বেনারসিটার সঙ্গে একটা মানে ওই সেটটা পরে তার সঙ্গে লম্বা কিছু একটা হার টাইপের পরবো। কিন্তু তারপরে আমি ওটা দেখছিলাম, কিন্তু তারপরে আমাকে বিতোষক বললো যে না, ওই সেটটার সাথে আর কিছু পেয়ার আপ করো না, অড লাগবে। আমি ভাবলাম যে হ্যাঁ ঠিকই কথা বলছে, বিকজ ওই সেটটা ইটসেলফ এত গর্জাস, ওটার সঙ্গে অন্য কিছু পরলে একটু অড টাইপের লাগতে পারে। তো সেই জন্য আমি আর নিইনি কিছু, কিন্তু হাতে তাতে তো পড়তে হবে। এবারে হাতে আমার কাছে না এরকম কিছু নেই, যেগুলো আমি কিনেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সব কিছু আমার এক্স্যাক্টলি মানে 98% সেম ডিজাইন টাইপের বলতে পারো, আমার অ্যাকচুয়াল সোনার আছে, কিন্তু সেগুলো তো নিয়ে যাওয়া পসিবল না। এটা হচ্ছে মেন রিজন যে আমি কালকে কিনতে গেছিলাম, যে এই কোনো গয়নাই এখান থেকে নিয়ে যাওয়া পসিবল না। তো যেহেতু বাইরে বিয়ে হচ্ছে, কলকাতার বাইরে, তো সেই জন্যই আমি বলতে পারো কাইন্ড অফ আমার যেগুলো আছে সেগুলোরই রেপ্লিকা কিনে কিনে নিয়ে চলে এসেছি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে দামগুলো বলে দেবো। আচ্ছা, এখানে বলছি, কালকে ব্লগেও ছিল, তাও আরেকবার রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে এদের এখানে আমাকে যা বললো সিস্টেম হচ্ছে, তুমি যে কোনো একটা প্রোডাক্ট কিনলে কেনার ডেট থেকে 6 মাস অবধি ওদের ওয়ারেন্টিটা থাকে। এবার এই 6 মাসের মধ্যে তোমার যদি সামহাও প্রোডাক্টটা ড্যামেজ হয়ে যায় বা রং উঠে যায়, তুমি রেগুলার ইউজ করতে করতে একটু যদি কালো কালো হয়ে যায় বা কিছু কিছু যদি প্রবলেম হয়, নিয়ে গেলে ওরা একদম চেঞ্জ করে নতুন দিয়ে দেয়। আর যদি 6 মাসের পরে হয় তাহলে আর ওরা কিছু করে না। সেখানে যদি রং একটু কালো কালো হয়ে যেতে পারে, মানে আমি যেরকম তুলে রাখার জন্য কিনেছি, কেউ যদি ধরো সবসময় রেগুলার ইউজের জন্য কিছু অনেকে কেনে, তো সেরকম যদি কিছু হয়, 6 মাস অবধি যদি কিছু না হয়, 6 মাসের মধ্যে হলে আই উড সে যে তোমরা চলে যাও, বিকজ ওরা ওখানে পুরো চেঞ্জ করে নতুন দেবে। আর 6 মাসের পরে যদি যাও, যদি রং উঠে যায় বা কিছু প্রবলেম হয়, তখন বললো যে কোনো সোনার দোকানে গেলে ওরা সোনার এই রংটা করে দেবে, কারণ এগুলো বেসিক্যালি হচ্ছে ওই সোনার জল করা টাইপের, এরকম টাইপের। তো এটা যে কোনো সোনার দোকানে গেলে ওদেরকে বললে ওরা রং করে দেবে, তখন কিন্তু 6 মাস পর কিন্তু এদের আর কোনো দায়িত্ব নেই এটা। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কিনেছি হচ্ছে একটা দুটো তিনটে না তিনটে না তিনটে চারটে, আর এই যে এটা, এটা হচ্ছে গিফট, সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো প্রথম দেখায় আমি একটা আংটি কিনেছি, এই যে এই আংটিটা আমি খুলে খুলে দেখাচ্ছি। এই আংটিটা না এক্স্যাক্টলি মানে হয়তো একটু 19-20 ডিফারেন্স থাকতে পারে, একদম আমার নিজের বিয়ের যে আংটিটা সেটার যে ডিজাইন একদম বলতে পারো মানে 98% সিমিলার আছে, ভীষণ সুন্দর। আমার ওইটা দেখে আরো ভালো লাগলো। এই যে এরকম হচ্ছে আংটিটা, এইভাবে রয়েছে, আর এটা কিন্তু অ্যাডজাস্টেবল, তো যে কোনো আঙুলেই পরা যাবে, পরে ওটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আংটিটা, ভীষণ ভীষণ সুন্দর। আমি তোমাদের একটু জানি না কত কি দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর, পাতা 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 ডিজাইন করে। আমি দামগুলোও তোমাদেরকে সব বলে দিচ্ছি। এইটার দাম নিয়েছে হচ্ছে 350, এখানে সব টিকিটস দেওয়া রয়েছে 350। আর আমাকে ওরা বলেছিল যে পরে যদি কোনো প্রবলেম হয় এই টিকিটটা একটু রেখে দিতে, এই টিকিটটা কিন্তু ছিঁড়ে ফেললে, কিনে এই টিকিটটা যদি ছিঁড়ে ফেলে পড়তে শুরু করো তাহলে কিন্তু ওরা কিছু করে দেবে না। তো সেই কারণে এই টিকিটটা রাখতে, যতক্ষণ না তুমি শিওর হচ্ছ যে হ্যাঁ সাইজটা ঠিক আছে, ফিট হচ্ছে, এসব। সবেরই উপরে 20% করে ডিসকাউন্ট ছিল, মানে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 20% করে ডিসকাউন্ট রয়েছে। তো 350 তো এটার প্রাইস, এর উপরে 20% ডিসকাউন্ট, এরকম টাইপের রয়েছে, ঠিক আছে। আর কিনেছি হচ্ছে, তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড অনেস্টলি আমি তো ইচ্ছা করি শ্রীহরি কিনতে গেছিলাম, বিকজ শ্রীহরির মানে তুমি যদি সোনার সাথে পাল্টাপাল্টি করে নেওয়া যায় এতটাই এটা ইয়ে হয়। আর বাইরে ট্রাভেল করলে না সোনা নিয়ে যাওয়া পসিবল না, তো তার জন্য এগুলো বেস্ট। আর একটা যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এইটা, এটা হলো একটা হাফ মানতাসা, এই যে এরকম, এখানে পাশে চেন দেওয়া রয়েছে এইভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে হাফ মানতাসা, ডিজাইনটা ভীষণই সুন্দর। এই যে আমি একটু চেষ্টা করছি ক্লোজ আপ থেকে দেখানোর, এরকম রয়েছে ডিজাইনটা।
আমি ইফ পসিবল আমি সবগুলোরই না ছবি তুলে তুলে তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো, তোমরা বেটার বুঝতে পারবে, বিকজ এখানে ক্যামেরায় কতটা কি ক্যাচ করছে জানি না। তো হাফ মান্তাসা আমার নিজেরও একটা আছে, বললে এরকম লাগছে হাতে। ডিজাইনটা খুব সুন্দর, ডিজাইনটা বিতর্ষক পছন্দ করেছে, আমার খুবই ভালো লেগেছে। অনেকগুলো ডিজাইন ছিল, তার মধ্যে এটা আমার খুবই ভালো লেগেছে, প্লাস বিতর্ষকও এটাকে মানে ওই পছন্দ করেছে। অনেকগুলো দেখাচ্ছিল, দেখবে আমি ব্লগেও দেখিয়েছি, অনেকগুলো দেখাচ্ছিল, তার মধ্যে এইটা সব থেকে সুন্দর লাগলো। এইটার দাম রয়েছে হচ্ছে 1080, 1080, 1080, কিন্তু তার উপরে আগে 20% অফ। আর যেটা কিনেছি সেটা হচ্ছে এই ভীষণ সুন্দর বালাটা, এই যে দেখে নাও কি সুন্দর, দেখো ইটস বিউটিফুল, এত সুন্দর ডিজাইনটা, এই যে এত সুন্দর লেগেছে আমার। এটাও আমি ব্লগের মধ্যে আমি চেষ্টা করেছিলাম সবগুলোই দেখানোর, বাট ওখানে অতটা রেকর্ড করা পসিবল হচ্ছিল না। এই হচ্ছে বালাটা, এরকম ডিজাইন রয়েছে, আমি ছবি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখছোই পাশে, এত সুন্দর। এটার দাম হচ্ছে 1090। আচ্ছা, তোমার হাতের সাইজের উপরে কিন্তু দামটা ডিপেন্ড করবে, প্লাস তুমি কতটা মোটা নিচ্ছ, বা দুটো নিলে আরও বেশি দাম যদি জোড়া নাও, তো এরকম সবেরই। ধরো চেন নিচ্ছ, তো যেগুলো ছোটো লেন্থের চেন তার একটু কম দাম, যেগুলো একটু বেশি লেন্থের চেন তার দাম বেশি, মোটা হলে দাম বেশি, এক একটা এক এক রকম কিন্তু আছে, সবগুলোর কিন্তু একরকম দাম না। কারোর যদি হাত ছোট হয় তাহলে কিন্তু তার দাম, বা আরেকটু যদি এর থেকে পাতলা নেয়, আমার তো যেমন একটু মোটা আছে, তাহলে কিন্তু দাম একটু কম হলেও হতে পারে। আমার এটা 1090 নিয়েছে, আগেন 20% ডিসকাউন্ট। এই আর লাস্ট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে একটা চূড়, আর এইটার ডিজাইনটা তো একদম বলতে পারো হুবহু আমার নিজেরটার মতন, মানে হয়তো 19-20 কা ফরক হবে, একদম আমার নিজের যেটা রয়েছে পুরো পুরো ওরকম। মানে দ্যাট ওয়াজ আনাদার রিজন যে আমি এটা নিয়েছি, বিকজ আমার এটা দেখি না, ডিজাইনটা দেখে মনে হলো এই বাবা এটা তো একদম আমারটার অরিজিনালটার মতন, তাহলে যে ঠিক আছে এটাই নিই তাহলে। আর এটাতে না খিলান দেওয়া রয়েছে, তো খিলানটাকে খুলে এটাকে পড়তে হবে, আমি এখন আর খুলছি না, আমি অনেকবার এটা খুলে অলরেডি পরে দেখেও নিয়েছি, ও এমনি হয়ে যাচ্ছে আমার খিলান খুলতেও হলো না। এই যে এরকম হচ্ছে হাতে এটার ডিজাইনটা রয়েছে, তো এটা ভীষণই সুন্দর, সবগুলো ভীষণ সুন্দর, প্রত্যেকটা যা যা আমি কালকে কিনেছি প্রত্যেকটা ভীষণ সুন্দর। এই দেখো আমার খুব ভালো লাগে, প্লাস দেখো দুর্গাপুজোও আসছে, তো দুর্গাপুজোতে না আমি একটু গয়না টয়না পরি, আমার খুব ভালো লাগে। আই থিঙ্ক দুর্গাপুজোর সময় এটা একটু ট্র্যাডিশনাল পরলে ভালো লাগে, আমার পার্সোনালি ভালো লাগে। সারা বছর তো দেখো আমরা আজকাল কিছুই পরি না, তাই না, শাঁখা পলা বলো বা গয়নাগাটি কিছুই পরা হয় না, তো দুর্গাপুজোর ওই 4-5 দিন আমি চেষ্টা করি একদম পুরো ট্র্যাডিশনাল, মানে জামা কাপড়ের কথা বলছি না, বাট গয়নাগাটিগুলো পরার। তো আমি এবারে দুর্গাপুজোতেও এগুলোই পরে কাজ চালিয়ে দেবো। তো হ্যাঁ, আমি তো তোলা তোলা করে রাখবো, বাট কেউ যদি রেগুলার ইউজের জন্য কেনো তাহলে খেয়াল রেখো যে যেন জল না লাগে বেশি, আর মানে রেগুলার জল, একটু আধটু জল লাগলে কিছু হবে না, রেগুলার জল যাতে না লাগে এনল, এগুলো একটু খেয়াল রেখো। এইটারও দাম তোমাদেরকে আমি বলে দিচ্ছি, চুরটার দাম রয়েছে হচ্ছে 1690 টাকা, 1690, 20% অফ এর উপরে। সো আই এম ভেরি হ্যাপি উইথ অল মাই পারচেজেস, কালকে যা যা কিনেছি সবগুলো ভীষণ সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এইটা যেটা, এইটা আরেকটা, এটা ওরা আমাকে গিফট দিয়েছে, যেহেতু আমরা অনেক কিছু কেনাকাটা করেছি সেই জন্যে একটা গিফট দিয়েছে, এটাও খারাপ না, এটাও বেশ সুন্দর, একটা এরকম সরু চেনের উপরে এখানে একটা লকেট রয়েছে, এই যে এখানে একটা ছোট্ট পেন্ডেন্ট আছে, আর তার উপরে একটা ছোট্ট স্টোন টাইপের বসানো, এখানে দুটো এরকম ঝোলা ঝোলাও মতন রয়েছে এরকম, আর দুটো ছোট ছোট ইয়াররিং আছে এর সঙ্গে। আমি ছবি দিয়ে দেবো, সবগুলো ছবি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এটা না, এই গিফটটাও খারাপ নয়, এটারও চেনটা বেশ লম্বা মতন আছে, মানে ধরো এতটা অবধি তো এসেই যাবে। এটা হচ্ছে ধরো বিয়ে বাড়িতে চাইলে, বা এমনিতেও চাইলে সবসময় পরে থাকাই যায়, মানে রেগুলার ইউজের জন্য, ঘরে পরে থাকার জন্য এই জিনিসটা বেশ ভালো। এটা আমি চুজ করিনি, এটা ওরা নিজের থেকেই দিয়েছে, এটাতে মানে আমার চয়েস করার কোনো জায়গা ছিল না, ওরা দেখালো যে এটা আপনার গিফট এরকম। তো হ্যাঁ, এই হচ্ছে সব কেনাকাটা যা কিছু ছিল সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম, গয়নাঘাটি, প্রচুর গয়নাঘাটি, তো সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাকে কমেন্ট সেকশনে বলো যে তোমাদের কোনটা কেমন লেগেছে, তোমরা ছবিগুলোও দেখলে। আর আগেন ডেফিনেটলি বলবো, যদি এরকম হয় তোমাদেরও যে মানে অরিজিনাল গয়না পরতে পারছো না, বা পরতে চাইছো না,
এরকম যদি শ্রীহরি বা সিটি গোল্ড এইসব চাও তাহলে শ্রীহরির এই দেশপ্রিয় পার্কে রোডে চলে যাও, পুরো চোখ ধাঁধিয়ে যাবে কালেকশন দেখে, মানে এক্সে বর্কারেক। ও আরেকটা কথা, এখানে আমি দেখলাম কালকে, আমি ইনফ্যাক্ট ওদেরকে জিজ্ঞেসও করলাম, প্রচুর লোকে ব্রাইডাল কালেকশনস কিনছে ওখান থেকে। আমি একটু চমকে গেছিলাম, আমি ওই যে মহিলা আমাকে দেখাচ্ছিল ওনাকে জিজ্ঞেসও করলাম যে এখান থেকে ব্রাইডাল কিনছে, তো বলছে হ্যাঁ আমাদের এখানে 1-1.5 লাখও বিল হয়, এরকমও হয়, মানে পুরো মাথা থেকে পা অব্দি ব্রাইডাল কালেকশনের গয়না কিনছে। আমি জানি না মানে কি ভেবে করছে বা কি করছে, বাট হ্যাঁ ওখানে আমার সামনেই তো 2-3 জন মানে ফ্যামিলি এসছে যারা এরকম ব্রাইডাল কালেকশনের জুয়েলারি কিনছে। ওখানে প্রচুর আছে এরকম মোটা মোটা নেকলেস, মাথায় আচ্ছা মুকুট, তারপরে খোপায় দেওয়ার জন্য যে হয় না খোপার কাটা, এরকম খুব সুন্দর এরকম গোল্ডেনের মধ্যে মানে বিভিন্ন কালেকশন আছে, হিউজ রেঞ্জ। তারপরে একটা কি হাসুলি কিছু বলে, আমি এত নাম জানি না, তোমরা কালকে ব্লগটা যারা দেখেছো তারা জানো, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম এইটা কি ওইটা কি সেটা কি, ওনাকে জিজ্ঞেস করছিলাম বিকজ কোনটাকে কি বলে আমি অতটা জানি না, আমার যেহেতু এই জিনিসগুলো আছে তো আমি এগুলো ওই জন্য জানি যে হ্যাঁ এটাকে আপমান্তাসা বলে, এটাকে বালা বলে, এটাকে চুল বলে, এইগুলো জানি, বাট সবগুলোর ওদের আমি জানি না। তো ওরকম হাসুলি ছিল, আরো কি 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 সব অনেক কিছু ছিল, কঙ্কন এরকম আরো অনেক কিছু ছিল। তো আমার বেশ ভালো লেগেছে কালেকশন, যার জন্য আমি বারবার করে তোমাদেরকে বলছি যে যেতে হলে এখানে গিয়ে নিও, ছোটখাটো দোকানে অপশনস কম থাকে, তার থেকে একটা বড় জায়গায় যাবে যেখানে প্রচুর অপশনস আছে ফর ইউ টু চুজ। এই গয়নাগুলোকে সব কোথায় রেখেছি দেখাচ্ছি, এই যে এই গয়নার বাক্সের ভেতরে এই দেখো এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছি সব গয়নাগুলো, বাক্স বাক্স করে রাখলাম কারণ অন্তত 6 মাস এভাবে থাকুক, কারণ যদি বাক্সগুলো হারিয়ে যায় তাহলে মুশকিল হবে যদি ইনকেস কোনো প্রবলেম হয়। তো এইগুলো নতুনগুলোর সঙ্গে আমার আগের কিছু ছিল সব একসাথে মিলিয়ে এই বাক্সটার মধ্যে রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে। এই যে এখন বাজে 8:10, একটু খিদে পাচ্ছে, তো সেই জন্য এখানে একটুখানি মুড়ি আর চানাচুর নিয়ে বসলাম। এখন বাজে 8:30, আমি এখানে টিভি দেখছি আর হঠাৎ দেখি বাইরে পুরো বৃষ্টি, একটু আগে নাকি বৃষ্টি হয়েছে আমি সেটা জানি না, আমি ঘরে ছিলাম। এই যে দেখো বৃষ্টি পড়ছে, জোরে বৃষ্টি পড়ছে, ছবি ক্যামেরাতে অত অতটা বুঝতে পারছো না, এই যে এই জায়গাগুলো দেখো তাহলে বুঝতে পারবে। পরশুদিনও না এটাই হয়েছিল, এরকম হঠাৎ করে হাওয়া দিল, ঝোড়ো হাওয়া হয়ে মানে বড় বড় ফোঁটা পড়তে শুরু করলো, আজকেও তাই হচ্ছিল, এখন আস্তে আস্তে বৃষ্টিটা বাড়ছে। এখন বিতোষকের অফিস থেকে ফেরার সময় আর এই সময়টাই যত বৃষ্টি, পাপাও নেই, পাপাও একটু বেরিয়েছে, রেনকোট তো নিয়ে যায়নি কারণ তখন বৃষ্টি পড়ছিল না, এখন যাই না যদি ভিজে টিজে যায়। যাই হোক আমি একটু টিভি দেখছি, মানি বসে বসে ফোনে কি করছে, এমনি ফোনই দেখছে কিছুই করছে না। তো আজকে আর আঁকতে বসিনি কারণ আজকে আর ভালো লাগছিল না আঁকতে, এনিওয়েজ ঘরে যাই, এখানে দাঁড়িয়ে ভিজে যাচ্ছি, ছাট আছে ভালো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, এখন সকাল 9:00 বাজে, বিতোষক বেরিয়ে গেছে অফিসে এই 10-15 মিনিট হলো, আর আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমাদের বাড়ির সামনে এখানে ওই রাস্তায় যে আলোগুলো লাগায়, তোমাদের আগের বারও দেখিয়েছি চেন্স টাইপের, সেগুলো অলরেডি লাগিয়ে দিয়েছে কারণ পুজো এসেই গেছে 2 তারিখে মহালয়া। তো যাই হোক এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলস আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, তৎক্ষণ অবধি ভালো থেকো।